প্রিয় দেশবাসী বাদুড়িয়া থানার উদ্দরপুর গ্রামের একটি ছেলের ফেসবুক কাণ্ডকে নিয়ে গোটা মুসলিম সমাজ যে ক্ষোভে ফেটে পড়েছে আমরা দেশের হিন্দু মুসলমান সবাই এর জন্যে দুঃখিত ব্যতীত এবং সেই ছেলেটা শাস্তি হোক এটা আমরা সবাই চাই কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস এটা একটা সংবিধানে পরিচালিত দেশ আলহামদুলিল্লাহ প্রথম দিনে যেদিন এই জিনিস প্রচার হয় সেই দিনে পুলিশ প্রতিশ্রুতি দিয়েছিল চব্বিশ ঘন্টার ভিতরে আমরা আসামিকে অ্যারেস্ট করবো আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা লাগেনি রাত সাড়ে দশটায় পুলিশের সঙ্গে আমাদের কথা হয় এবং রাত তিনটের ভিতরে সে আসামিকে অ্যারেস্ট করে যথারীতি সর্বোচ্চ ধারায় কেস দিয়ে তাকে বসিরার আদালতে পাঠিয়ে দেওয়া হয় জেলে আদালত আবার তাকে এক সপ্তাহ জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে এতে আমরা সফল যারা আন্দোলন করছেন আপনাদের আন্দোলন সফল হয়েছে আসামি অ্যারেস্ট হয়েছে আসামি জেলখানাতেই আছে তার বিচার প্রক্রিয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে অনেক মানুষের দাবি আসামিকে আমাদের হাতে তুলে দিতে হবে কিন্তু একটা স্বাধীন সার্বভৌম সাংবিধানিক সংবিধান দ্বারা পরিচালিত দেশে আসামিকে কখনো পাবলিকের হাতে ছেড়ে দেওয়া যায় না এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে দেশের সংবিধানের প্রতি আমাদের আস্থা রাখতে হবে দেশের পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা রাখতে হবে পুলিশ আমাদের এই ব্যাপারটায় যথেষ্ট সহযোগিতা করেছেন কোনো মতেই পুলিশের এই ভূমিকাকে আমরা খারাপ বলতে পারি না তিনি এখন আসামি এখন জেলে আছে তার বিচার পরিক্রিয়ার জন্য আমরা অপেক্ষা করব দেশের সমস্ত জনগণের প্রতি আমাদের আবেদন আপনারা মেহরবানি করে দয়া করে এই ব্যাপারটাকে কেন্দ্র করে রাস্তাঘাট অবরোধ করে জনজীবন আর বিপর্যস্ত করবেন না যদি আমরা অতিরিক্ত রাস্তাঘাট অবরোধ করে জনজীবন বিপর্যস্ত করি তাহলে দেশের ও অন্য সম্প্রদায়ের মানুষ তারা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদেরও ভাবপূর্তি আলাদা দিকে চলে যাবে দীর্ঘদিন ধরে যদি আমরা এই অবরোধ প্রক্রিয়া চালাই দেশের পুলিশ প্রশাসন তারা আমাদের প্রতি আস্থা রাখতে পারবে না সুতরাং পুলিশ যখন অ্যারেস্ট করেছে জেলে যখন বন্দি আছে আমরা তার বিচার প্রক্রিয়ার জন্য অপেক্ষা করব সর্বন্ত সর্বোপরি এটাও মনে রাখতে হবে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে যেভাবে গাড়ি ঘোড়া পড়ানোর সংবাদ আসছে এটা অত্যন্ত ইসলামে এই অশান্তির কথা নেই ইসলাম শান্তির কথা বলে ইসলাম সম্প্রীতির কথা বলে ইসলাম সৌভাতৃত্বের কথা বলে সুতরাং গাড়ি ঘোড়া প্রকাশ যারা করতে চাইছেন তাদেরকে আমরা বলবো মেহরবানি করে আপনারা ওই দিকটায় যাবেন না যে ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ইসলাম এই ধরনের কোনো কথা বলা নেই শান্তিপূর্ণ আন্দোলন কামানের গোলাচ্ছে অনেক শক্তিশালী হয় কিন্তু আমরা যদি আন্দোলনকে ঠিক রাখতে পারি আমরা যদি শান্তিটাকে ঠিক রাখতে না পারি তাহলে এই আন্দোলন সম্পূর্ণভাবে আমাদের বিরোধিতায় চলে যাবে গোটা দেশবাসীর কাছে আমাদের অনুরোধ আপনার আল্লাহ রস্তে এই ব্যাপারটাকে নিয়ে কোথাও কোনো মিথ্যা গুজব রটাবেন না নিজেদেরকে শান্তি সম্প্রীতি সৌহার্দের সাথে বসবাস করুন রাস্তাঘাট খুলে দিন এবং দোস্তুর মতো জনজীবনকে স্বাভাবিক করুন আসামি যাতে সর্বোচ্চ শাস্তি পায় তার জন্য আমরা খুব শিগগিরই বড় আকার আবার সভা করব এক্ষুনি আমরা পরিবেশ শান্ত না হলে কোনো সভা সমিতি ডাকতে পাচ্ছি না পরিবেশটা শান্ত হলেই আমরা সভা ডাকবো এবং আজকে বাদুড়িয়াতে একটা সভা হওয়ার যে বার্তা রটেছে এটা সম্পূর্ণ মিথ্যা বার্তা বাদুড়িয়াতে এই পরিস্থিতিতে আমরা কোনো সভা ডাকতে পারিনি সভা আমাদের কোনো ঘোষণা নেই যেদিন আমরা সমাবেশ করব, হিন্দু মুসলমান সবাই মিলে আমরা সম্প্রীতি সভা করব, সেই দিনে আবার পরবর্তীকালে আপনাদের জানানো হবে জানবেন আপনারা যারা আছেন দেশের জনগণ আমরা হিন্দু মুসলমান মিলেমিশে এখানে বসবাস করি দাঙ্গার কথা আমাদের মনে রাখা উচিত সাতচল্লিশের দাঙ্গার কথা আমাদের মনে রাখা উচিত খবরদার এদেশের একটা হিন্দুর রক্ত মাটিতে না পড়ুক এক পিস মুসলমানের রক্ত মাটিতে না পড়ুক মিলেমিশে যেমন ছিলাম আমরা সেই মিলেমিশে থাকব অপরাধী যিনি সে সর্বোচ্চ শাস্তিভাগ তার জন্য পুলিশ আমাদের পাশে আছে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আমাদের পাশে আছে হিন্দু ভাইরা তারাও বলছে যে ধরনের অপরাধ করেছে এ সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত কিন্তু আমরা যদি দেশে এই বিশৃঙ্খল পরিস্থিতি ঘটিয়ে ফেলি তাহলে পুলিশ এবং হিন্দু সম্প্রদায় কিন্তু আমাদের বিরুদ্ধে চলে যাবে এবং সেদিন কিন্তু আমাদের নিজেদের পায়ে নিজেরা কুরুল মারার সমান হয়ে যাবে এতটুকু কথা বলে দেশবাসীকে শান্তশিষ্ট সম্প্রীতির সাথে মিলে মিশে স্বাভাবিক জনজীবনকে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমুল